আশঙ্কা তৈরি হয়েছিল বছর শেষ থেকেই, আর বছর শুরুতে সেই আশঙ্কা তীব্র গতিতে বাড়তে শুরু করে রাজ্যের করোনা সংক্রমণ। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের তরফ থেকে যে রিপোর্ট পাওয়া গিয়েছে তাতে দেখা যাচ্ছে একদিনে রাজ্যে আক্রান্তের সংখ্যা 15,000-এর কাছাকাছি। ইতিমধ্যে এমন ভয়ঙ্কর পরিস্থিতি রুখে দেওয়ার জন্য আগামী 15ই জানুয়ারি পর্যন্ত কিন্তু বিধিনিষেধ জারি করেছে রাজ্য সরকার। তবে তারপরেও রাজ্যের আক্রান্তের সংখ্যা ভয়াবহ হতে থাকায় আরও কঠোর পদক্ষেপ নিতে পারে রাজ্য সরকার। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে তেমনটা স্পষ্ট করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বাসিন্দাদের স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য একগুচ্ছ পরামর্শ দেন। এ বিষয়ে তিনি জানান, ফেস মাস্ক কম্পালসারি, পাশাপাশি থাকতে হবে হাতে হ্যান্ড গ্লাভস বা স্যানিটাইজার, মেয়েদের চুল ঢাকার জন্য হেড মাস্ক বাধ্যতামূলক। এর পাশাপাশি তিনি স্পষ্ট করে জানিয়ে দেন, প্রশাসন জোর করে কাউকে মাস্ক পরাতে বাধ্য করবে না, দয়া করে সবাই মাস্ক পরুন। অন্যদিকে পুলিশকে নির্দেশ দেন কড়া হাতে পরিস্থিতি মোকাবিলা করতে। পাশাপাশি তিনি জানান, বাড়ির কোনো সদস্য আক্রান্ত হলে অন্য সদস্যরা যেন অযথা বাড়ির থেকে বের না হয়। দিন কয়েক ধরে রাজ্যের বিধিনিষেধ জারি হলেও এখনও পর্যন্ত সংক্রমণ নিয়ে কোনো রকম লাগাম টানা সম্ভব হয়নি, উল্টে প্রতিদিন বেড়ে চলেছে সংখ্যাটি। তবে এই পরিস্থিতিতে ট্রেন বন্ধ করতে দেওয়ার মতো প্রশ্ন উঠলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ট্রেন বন্ধ করলে সাধারণ মানুষের অসুবিধা হবে, আবার চালু থাকলে লোক গাদাগাদি করে যাতায়াত করবে, তাই সকলে মাস্ক পরে যাতায়াত করুন। তবে এসবের পরেও যদি সংক্রমণ কম না হয় তাহলে কড়া পদক্ষেপ নিতে হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণার পরেই অকিবহল মহলে একাংশ কিন্তু মনে করছে যে 15ই জানুয়ারির পর থেকে আরও কড়া হতে পারে রাজ্যের বিধিনিষেধ, এমনকি হতে পারেও লকডাউন। ফ্রেন্ড, এই ছিল আজকের ভিডিও। আমার ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই।